হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি তৌফিক, আপনার চিন্তা আছে। তো বন্ধুরা, ভিভো তাদের নতুন সিরিজ ভিভো T1-এর পর এবার ভিভো T2 লঞ্চ করতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ভিভো T1-এর সাফল্যের ফলেই ভিভো তাদের খুব তাড়াতাড়ি তাদের T2 ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ করবে খুব তাড়াতাড়ি। এই জুন মাসের 6 তারিখে ভিভো তাদের T2 5G ফোনটি চায়নাতে লঞ্চ করবে। তারপর এটি ধীরে ধীরে গোটা গ্লোবালি লঞ্চ হবে। চায়নাতে লঞ্চ হওয়ার পর খুব তাড়াতাড়ি এটি ইন্ডিয়াতেও লঞ্চ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো যে কী কী স্পেসিফিকেশন সাথে এবং কত টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হবে। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। সো ফ্রেন্ডস, এই ফোনটি যদি আমি ডিসপ্লের কথা বলি তাহলে এটি থাকবে 6.6 ইঞ্চ ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে, যেটি একটি ভালো ব্যাপার যে এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং ফোনটিতে থাকবে 120Hz রিফ্রেশ রেট, যেটির ফলে ফোনটি স্ক্রিন কোয়ালিটি অনেকটা ইম্প্রুভ হবে এবং ফোনটি খুবই স্মুথনেস হবে, যেটির ফলে আপনি খুব ইজিলি ফোনটিকে চালাতে পারবেন। আর যদি আমি এই মোবাইলটির প্রসেসরের কথা বলি তাহলে এটিতে থাকবে কোয়েলকম স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, যেটি গেমিংয়ের পক্ষে অত্যন্ত একটি ভালো প্রসেসর, যে প্রসেসরটি অনেকদিন ধরেই ভালো চলতেছে মার্কেটে। আর যদি আমি মোবাইলের ক্যামেরার কথা বলি, যেটার জন্য ভিভো মেনলি পরিচিত, ফ্রেন্ডস এই ফোনটির রিয়ারে থাকবে 3টি ক্যামেরা, 64 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, যেটি দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন, এবং এর সাথে থাকবে 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, যেটি ম্যাক্রো লেন্স ও জুম লেন্স হিসেবে কাজ করবে। আর যদি আমি এই মোবাইলটির ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে এটির ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যেটি দিয়ে আপনি লো লাইটে খুব ভালো ফটো তুলতে পারবেন। আর এই ফোনটিতে ব্যাটারি হিসাবে থাকবে 4700mAh-এর একটি বড় উইথ 80W ফাস্ট চার্জার, যেটি দিয়ে আপনি খুব তাড়াতাড়ি আপনার ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। হ্যাঁ, ব্যাটারিটা 5000mAh হলে আরও ভালো হতো, কিন্তু যেহেতু 80W একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে ফোনটিতে, তো কোনো অসুবিধা হবে না, আপনি খুব ইজিলি আপনি আপনার মোবাইলটাকে চার্জ করে নিতে পারবেন। আর এই মোবাইলটি ওজন প্রায় 190 গ্রাম, যেটি ওভারঅল ভালো। আর ফোনটির যদি আমি র্যাম আর রমের কথা বলি তাহলে এই ফোনটিতে র্যাম থাকবে 8GB র্যাম উইথ 128GB স্টোরেজ, যেটি প্রাইস ইন্ডিয়াতে সম্ভবত 25,000 টাকার আশেপাশে হবে, এবং ফোনটির যেটি 12GB র্যাম উইথ 256GB স্টোরেজ থাকবে সেটির প্রাইস প্রায় ইন্ডিয়াতে 30,000 টাকার হবে। এইসব স্পেসিফিকেশনের সাথে এবং এইসব প্রাইস পয়েন্টের সাথে ভিভো তাদের ভিভো T2 ইন্ডিয়াতে লঞ্চ করতে পারে। সম্ভবত জুন মাসের 15-16 তারিখে এটি ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।